দুবাঘ হওয়ার কথা তো কেউ বলেনি, এটা তো কথাটা বলছেন বাংলার নর্থ বেঙ্গলের মানুষ। তারা ভাগ হতে চায় কারণ তাদের জন্য তো মমতা সরকার কিছু করেননি। এখন যদি আপনি জোর করে বলেন আমি ভাগ হতে দেব না, তাহলে আপনার এটাও তো বিচার করা উচিত যে আপনি উত্তরবঙ্গের মানুষের জন্য কি করেছেন। একটা ভালো হাসপাতাল আছে ওখানে? নেই। একটা ভালো ইউনিভার্সিটি আছে ওখানে? নেই। রাস্তাঘাট আছে? নেই। চা বাগানের জন্য আপনি কি করেছেন? আজকে দার্জিলিংয়ের চা সারা পৃথিবী বিখ্যাত, আপনি কি করেছেন? আজকে উত্তরবঙ্গের অর্কিড পৃথিবী বিখ্যাত, আপনি কি করেছেন? উত্তরবঙ্গের মেয়েদের যে ওয়েলনেস, যে স্কিল, সেটাকে নিয়ে আপনি কি করেছেন? তাই মানুষ যেটা বলছে ভাগ হওয়ার কথা, সেটা মানুষ বলছে। আপনি যদি জোর করে বলেন যে ভাগ হতে দেব না, আপনি বলতেই পারেন, কিন্তু আপনি যে কতটা ব্যর্থ। দক্ষিণবঙ্গ কিছু পায়নি, কিন্তু তার থেকেও অনেক বেশি মানে উত্তরবঙ্গের মানুষরা তারা ডিপ্রাইভড হয়েছে। দিদি আজকে হাওড়ার মঞ্চে থেকে বলেছেন 100 দিনে 7000 কোটি টাকা এখনো দেয়নি বলে রাজ্যবাসীর উন্নয়ন করতে পারছে না, যদি দিয়ে দেয় আরো উন্নয়ন হবে। মমতা ব্যানার্জি প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যে কথা বলেন, এবং উনি বারবার মানুষকে, সাধারণ মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। ওনাকে এটা বলা যে আপনি হিসেব দিন, আপনি হিসেব দেননি। মিড ডে মিলের টাকা এদিকে ওদিকে সাইফনিং করেছেন, সেরকমই প্রতিটি ডিপার্টমেন্টে যে অ্যালটেড ফান্ড আছে সেখান থেকে টাকা এদিক ওদিক করা হয়েছে। হিসেব যাবে দিতে পারবেন, কেন্দ্র সরকার টাকা দেবে, বাকি এতগুলো তো অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, তারা তো কমপ্লেন করছে না। সুতরাং এখানে আপনি দুয়ারে সরকারের জন্য যখন প্রাইজ পান, রিওয়ার্ড পান, অ্যাওয়ার্ড পান, কেন্দ্র সরকার যখন সেটা দেয়, তখন তো গিয়ে সেটা বুক ফুলিয়ে নেন, আর হিসেব দেবেন না, তারপর কেন্দ্র সরকারের মানে সমালোচনা করবেন, মানুষকে ভুল বোঝাবেন, এটাতে কি এখন আর মানুষ এগুলো বিশ্বাস করে না? আর আসল ভুক্তভোগী হয় আসলে মানুষ। বলেছেন যে নকল করছে পশ্চিমবঙ্গকে, এখন গোটা দেশ নকল করছে, সেটা পর্যটন হোক কিংবা অন্য ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এখন পশ্চিমবঙ্গ। আসলে দেখুন, ওনার মাথা কাজ করছে না, বয়সও হয়েছে, তারপরে পরিবারের বেশিরভাগ মানুষ, সিবিআই তদন্ত চলছে, পার্টির অর্ধেক লোক জেলের মধ্যে, অর্ধেক লোক যাবে তিহার জেলে, ওনার মাথাটা ঠিক কাজ করছে না। নয়তো বলুন আজকে উনিকে বলতে পারেন এরকম কথা যে ত্রিপুরাতে গিয়ে উনি বলছেন দুদিন আগে দুবার করে ডিএ দেওয়া হবে। একটা সুস্থ মস্তিষ্কের চিফ মিনিস্টার এটা বলতে পারেন? যেখানে সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে রাস্তায় আন্দোলনে রয়েছে, তারা ডিএ পাচ্ছে না, আর ত্রিপুরাতে গিয়ে উনি বলছেন উনি দুবার করে ডিএ দেবেন, উনি বলছেন উনি 2 লক্ষ চাকরি দেবেন। কেউ কি ঘাসে মুখ দিয়ে চলে? ইন্টারনেট কি নেই? সমস্ত মানুষ এখন একটা সেকেন্ডের মধ্যে সব কিছু জানতে পেরে যায়। আপনি যেটা বলছিলেন মঞ্চে যে গতকাল যে রেট হয়েছে, ইডি বলেছেন দক্ষিণ কলকাতার একজন মন্ত্রী তৃণমূলের সরকারের এবং তার ভাই এই কালো টাকা, তাদের কালো টাকা হোয়াইট করার জন্য এই দুটি ব্যক্তি যাদেরকে ইডি গ্রেপ্তার করেছে এবং যার বাড়ি থেকে 1,19,00,000 না কত টাকা পাওয়া গেছে, 40 লক্ষ, এবং আরেকজনকে এখনো ধরা যাচ্ছে না, সে পালিয়ে রয়েছে, যে আবার মমতা ব্যানার্জির ভবানীপুর ইলেকশনের ইনচার্জ ছিলেন, একটা একটা পদে ছিলেন। মমতা ব্যানার্জি কিছু জানেন না? কিন্তু সবসময়তেই বলেন আমি কিছু জানি না, ছোট ভুল, তো এবারে কি বলবেন? এটাও কিছু জানেন না বলতে পারবো না, ইডি বলতে পারবেন? আমরা তো জানতে চাই কে সেই মন্ত্রী, দক্ষিণ কলকাতার তৃণমূলের মন্ত্রী, কে সেই যুবনেত্রী, কে সেই অভিনেত্রী যার জন্য কুন্তল ঘোষ ফ্ল্যাট কিনে দিয়েছে, তো আমরা জানতে চাই। দেখুন কুন্তল ঘোষের জেরা চলছে, এবং কুন্তল ঘোষ একটা সামান্য একটা কর্মী, সম্পাদক সামান্য, সমস্ত বলতে গেলে সমস্ত নেতা মন্ত্রী কর্মী তারা সব তৃণমূলের, সব এই করাপশনের সাথে জড়িত। দিদি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা যে কথা দিই সে কথা রাখি, আমরা ত্রিপুরায় যে ইস্তেহার প্রকাশ করেছি আমরা যদি ক্ষমতায় আসি আমরা সব কথা রাখবো, কি বলবেন? তারা মা মাটি মানুষের সরকার, তারা একসময়তে সততার প্রতীক লিখতেন, এখন আর লজ্জায় লেখেন না, এই তো কথা রাখা।
ওখানে গিয়ে মমতা ব্যানার্জি যখন রাস্তায় দিয়ে র্যালি করছেন না, তখন তার পিছনে 400 লোকও ছিল না, বাড়িয়ে বলছি না, খারাপ লাগছিল। তার আলটিমেটলি তো উনি আমারই মুখ্যমন্ত্রী, সুতরাং যতই মিথ্যে কথা উনি বলুন আর অভিষেক ব্যানার্জি যতই বলুন, ত্রিপুরার মানুষ বুঝে গেছে যে উন্নয়ন যদি করতে হয় একমাত্র উপায় পদ্মফুল বিজেপি আর নরেন্দ্র মোদিজি।